বিসমিল্লাহিরহমানিরহিম, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তোমাদের জন্য আজকে নতুন পাঠ নিয়ে এসেছি। পাঠটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, এই আশা রেখে আমরা পাঠে চলে যাচ্ছি। চলো, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো। বিজ্ঞান বিষয়ের দশম অধ্যায়ের পাঠ নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকে আমরা যে বিষয়গুলো পড়বো সেটা হচ্ছে চুম্বকের ধর্ম প্রদর্শনের মাধ্যমে চুম্বক এবং অচুম্বক পদার্থের মধ্যে পার্থক্য, অচুম্বক পদার্থকে চুম্বকে পরিণত করার প্রক্রিয়া এবং বৈদ্যুতিক চুম্বকের ব্যাখ্যা। ঠিক আছে, তো তার আগে আমরা একটু যে বিভিন্ন ক্ষেত্রে বিদ্যুৎ প্রবাহের বিদ্যুতের ব্যবহারটা আমরা নিয়ে আলোচনা করব। এখানে আমরা বিদ্যুৎ প্রবাহ দ্বারা আলো এবং তাপ উৎপাদন করা যায় সেটা আমরা দেখেছি, এমনকি এর দ্বারা যান্ত্রিক কাজ করে বিভিন্ন কাজও সম্পাদন করা যায়, যেমন এখানে মোটর চালিয়ে পানি উপরে তোলা যায়, বৈদ্যুতিক যন্ত্রপাতি চালনা করা যায়। এছাড়া আমরা উদাহরণ হিসেবে দেখি যে বৈদ্যুতিক বাল্ব, টর্চ লাইট, ইস্ত্রি, হিটার, বৈদ্যুতিক পাখা, ফটোকপি মেশিনে কিভাবে বিদ্যুৎ ব্যবহার করা হয়, তার সাথে আমরা পরিচিত। ঠিক আছে, তো চলো আমরা বৈদ্যুতিক বাল্বে কিভাবে বিদ্যুৎ ব্যবহৃত হয় আমরা তোমরা দেখতে পাচ্ছ। এখানে একটা বৈদ্যুতিক বাল্ব দেখা যাচ্ছে। তো বৈদ্যুতিক বাল্ব কি, আমরা সবাই এই বাল্বের সাথে পরিচিত। এর মধ্যে দুইটি মোটা তার থাকে এবং এটি বায়ুশূন্য অবস্থায় গ্যাসপূর্ণ থাকে। বাল্বের বায়ু নিরুদ্ধ মুখের মধ্যে দিয়ে ভিতরে প্রবেশ করানো হয়, অর্থাৎ বাল্বের ভিতরটা একেবারে বায়ু শূন্য অবস্থায় থাকে এবং এটাতে যেন বায়ু কোনোভাবে প্রবেশ করতে না পারে সেরকম ভাবে দুইটি মোটা তারের ভিতরে প্রবেশ করানো হয়। আর বাল্বের ভিতরে তারের দুই প্রান্তে, অর্থাৎ যে মোটা দুটি তার থাকে সেই দুটা তারের সাথে সরু টাংস্টেনের তারের কুণ্ডলী সংযুক্ত করা হয়, এটিকে বলা হয় ফিলামেন্ট। ঠিক আছে, আর এই বাল্বকে বিদ্যুৎ উৎসের সাথে সংযুক্ত করলে ফিলামেন্ট প্রচুর তাপ উৎপাদন করে, অর্থাৎ ওই ফিলামেন্টটি প্রচন্ড উত্তপ্ত হয়ে আলো উৎপন্ন করে। ঠিক আছে, এই যখন অনেক উত্তপ্ত হয়ে যায় ফিলামেন্টটি, তখন এটা একেবারে প্রজ্বলিত হয়ে যায় এবং প্রজ্বলিত হয়ে গিয়ে আলো বিকিরণ করে থাকে। এইভাবে মূলত বৈদ্যুতিক বাল্ব আলো দিয়ে থাকে। তোমরা দেখতে পাচ্ছ একটি টর্চ লাইট। এই টর্চ লাইট কিভাবে আলো উৎপাদন করে, আমরা সবাই টর্চ লাইটের সাথে পরিচিত। টর্চ লাইটের মূলত একটা ব্যাটারির সাথে ছোট একটি বাল্ব, এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে একটা বাল্ব। তোমরা আমার কার্সরের দিকে লক্ষ্য করো এবং এখানে একটা সুইচ আছে, সেই সুইচটা টিপলেই বাল্বটি জ্বলে ওঠে। এই বাল্বে যে আলো উৎপন্ন হয় সেই আলোটিকে সামনে ছড়িয়ে দেওয়ার জন্য এখানে একটা গোলাকার কাঁচ ব্যবহার করা হয়। এই কাঁচটি দিয়ে আলোটাকে সামনের দিকে পাস করে দেওয়া হয়। এটা মূলত প্রতিফলনের মতো কাজ করে। এক্ষেত্রে টর্চের ব্যাটারিতে মূলত স্থির বিদ্যুৎ থাকে। এই স্থির বিদ্যুৎটাকে যখন বৈদ্যুতিক তার দিয়ে কানেকশন দেওয়া হয় তখন এটা কি হয় যে এটা চলবিদ্যুৎ পরিণত হয়, সেটা আমরা দেখেছি। এই সুইচ দেওয়ার পর তা চলবিদ্যুৎ রূপান্তর হয়ে যায় এবং ওই আগের যেরকম বাল্বের মধ্যে আমরা দেখেছি যে বাল্বটি টাংস্টেন উত্তপ্ত হয়ে আলো প্রজ্বলিত করে, এখানেও ঠিক একই ঘটনা ঘটে। সুইচ দেওয়ার পর তা চলবিদ্যুৎ রূপান্তরিত হয় এবং আলো উৎপাদন করে। এইভাবে টর্চ লাইট কাজ করে। এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছ এখানে একটি বৈদ্যুতিক পাখা দেখা যাচ্ছে। এটি কি কাজ করে, এটি মূলত আমরা জানি বৈদ্যুতিক পাখা ঘুরে ঘুরে আমাদেরকে বাতাস দেয়, কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে এখানে কি হয় দেখো। এখানে মূলত বৈদ্যুতিক পাখাতে বিদ্যুৎ প্রবাহকে ব্যবহার করে মূলত যান্ত্রিক কাজ করার জন্য বিদ্যুৎ কে ব্যবহার করা হয় থাকে। এতে মূলত বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে পাখাকে ঘোরানো হয়, অর্থাৎ এখানে যে বিদ্যুৎটা থাকে সেই বিদ্যুৎটাকে আসলে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হয়, অর্থাৎ বা চুম্বক শক্তি রূপান্তর করে একে ঘোরানো হয়। ঠিক আছে, এতে পাখার গতি নিয়ন্ত্রণ করার জন্য আমরা জানি সবার বাসা থেকে রেগুলেটর ব্যবহার করা হয়। ঠিক আছে, এবং এই পাখা প্রচন্ড বেগে যখন ঘুরে তখন তা বাতাসে ধাক্কা প্রদান করে এবং এই বাতাসে ধাক্কা প্রদান করে বাতাসটা প্রবাহিত হয়, আমরা বাতাস পেয়ে থাকি। এই হচ্ছে মূলত বৈদ্যুতিক পাখার কাজ। এখানে একটা বৈদ্যুতিক হিটার দেখতে পাচ্ছ। হিটারের মধ্যে তোমরা এখানে খেয়াল করে দেখো, এখানে একটা তার কুণ্ডলী পেঁচায় এইভাবে দিয়ে দেওয়া হয়েছে, তাছাড়া এখানেও তার দেওয়া আছে। এই বৈদ্যুতিক হিটার আমাদের অনেক পরিচিত এবং এটা ইস্ত্রি এবং হিটার একই রকম ভাবে কাজ করে থাকে। এর মধ্যে অপরিবাহী পদার্থে একটি গোল চাকতি থাকে, চাকতির মধ্যে নাইক্রোম তারের কুণ্ডলী সাজিয়ে রাখা হয়, আর বিদ্যুৎ প্রবাহ চালনা করলে তারটি অত্যন্ত গরম হয়ে যায় এবং গরমে তাপ বিকিরণ করে। ঠিক আছে, আমাদের বাসা বাড়িতে যে বৈদ্যুতিক হিটার চালানো হয় তাতেও প্রচন্ড তাপ উৎপন্ন হয় এবং এই হিটার চালিয়ে মূলত রান্না করা হয়ে থাকে। ঠিক আছে, এবং বৈদ্যুতিক ইস্ত্রি একই রকম ভাবে কাজ করে থাকে, তোমরা একই রকম ভাবে এটা পড়ে নিতে পারো। এখন আছে ফটোকপি মেশিন কিভাবে কাজ করে। আমরা অনেকেই দেখেছি যে বেলুনকে যদি সোয়েটার দিয়ে ঘষা হয় বা সোয়েটার দিয়ে বেলুনকে ঘষা হয় তখন তা আদানযুক্ত হয়ে যায়। তো ফটোকপি মেশিন অনেকটা ঠিক এইভাবে কাজ করে থাকে এবং এরা একই ধরনের ঘটনা। এর বিলুতে মূলত থাকে একটি ড্রাম এবং একটি টোনার। ঠিক আছে, প্রথমে ড্রামটিকে আহিত বা চার্জিত করা হয়। চার্জিত করার পর এটি এক ধরনের আকর্ষণের মাধ্যমে টোনারের কণাকে আকর্ষণ করে। ঠিক আছে, ফলে ফটোকপি মেশিন কোনো কালো এলাকার কাগজকে অবিকল করে ফটোকপি করে ফেলতে পারে। ঠিক আছে, এইভাবে মূলত একটা ফটোকপি মেশিন কাজ করে থাকে।
এখানে তোমরা আমরা একটা নতুন বিষয় মানে আমরা প্রথমে যেটা বলেছি সেই বিষয়টি নিয়ে আলোচনা। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে হাত দিয়ে একটা দণ্ড ধরে রাখা হয়েছে এবং এখানে ছোট ছোট আলপিন এবং লোহার গোড়া আছে। তোমরা বুঝতেই পারছো এখানে হয়তো এই দণ্ডটা এই লোহার গোড়া এবং আলপিনকে আকর্ষণ করেছে। হ্যাঁ, আজকে আমরা এখন আমরা চুম্বক বিষয় নিয়ে আলোচনা করব। আমরা জানি একটা কথা প্রচলিত আছে যে এশিয়ার মাইনরে ম্যাগনেসিয়া নামক প্রদেশে ম্যাগনাস নামে এক রাখাল বালক বাস করত এবং সে সারাদিন মাঠে মাঠে চষে বেড়াতো এবং সন্ধ্যাবেলা বাড়ি ফিরত। ঠিক আছে, একদিন বাড়ি ফেরার সময় ম্যাগনাস তার লাঠিটি মাটি থেকে তুলতে গিয়ে দেখলো যে লাঠিটি উঠানো যাচ্ছে না, লাঠির মাথায় একটি পাথরের সাথে আটকে আছে। সে লক্ষ্য করলো যে লাঠির মাথায় লোহাটিকে পাথরটি টেনে ধরে আছে, অর্থাৎ ম্যাগনাস দেখলো লোহা এই অচেনা পাথরটিকে আকর্ষণ করছে। ম্যাগনাসের নাম অনুসারে এই পাথরের নামকরণ করা হলো ম্যাগনেট। অনেক সময় ওই রাখাল বালকটার নাম ধরা হয় ম্যাগনাস অথবা স্থানটার নাম ধরা হয় ম্যাগনেসিয়া। এখান থেকে মূলত এই ম্যাগনেট শব্দটা উৎপত্তি হয়েছে। এই ম্যাগনেটের বাংলা প্রতিশব্দ হচ্ছে মূলত চুম্বক। আমরা এও দেখতে পেলাম যে চুম্বকের আকর্ষণ ক্ষমতা, অর্থাৎ চিত্র আমরা দেখি যে চুম্বক কিছুকে আকর্ষণ করে তাহলে, এবং আকর্ষণ হচ্ছে এক প্রকার বল, এই বল দিয়ে কাজ করা যায়, অর্থাৎ চুম্বকের কাজ করার সামর্থ্য আছে। আর যেহেতু এর কাজকর্ম করার ক্ষমতা আছে তাই চুম্বকের আকর্ষণটাকে বল হিসেবে ধরা হয়। ঠিক আছে, সুতরাং চুম্বক এক প্রকার শক্তি। তো চুম্বকের কিছু বৈশিষ্ট্য আমরা দেখে নিই। চুম্বকের ইংরেজি প্রতিশব্দ ম্যাগনেট, গ্রিক শব্দ ম্যাগনেসিয়া থেকে ম্যাগনেটের উৎপত্তি। ম্যাগনেসিয়া অর্থ পাথর, বস্তুর আকর্ষণ ও দিক নির্দেশক ধর্মকে চুম্বকত্ব বলে। চুম্বকের দুটি ধর্ম আছে, একটা আকর্ষণ ধর্ম, একটা দিক নির্দেশক ধর্ম। আর সবচেয়ে শক্তিশালী স্থায়ী চুম্বক নিউডিয়াম, বোরন, আয়রন, এবং এই তিনটা পদার্থের মিশ্রণে যে চুম্বক তৈরি করা হয় সেটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী স্থায়ী চুম্বক। লোহা, লোহার যৌগ, লোহার সংকর ধাতু, নিকেল, কোবাল ইত্যাদি হচ্ছে চুম্বক পদার্থ, অর্থাৎ এরা চুম্বক দ্বারা আকৃষ্ট হয়। ঠিক আছে, সোনা, তামা, রূপা, পিতল, অ্যালুমিনিয়াম, টিন, দস্তা ইত্যাদি অচুম্বক পদার্থ দ্বারা চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না। মোটর, জেনারেটর, ট্রান্সফর্মার প্রভৃতি তৈরিতে ব্যবহার করা হয় অস্থায়ী চুম্বক, অর্থাৎ ওটা স্থায়ী চুম্বক না, অর্থাৎ যখন এর মধ্যে বিদ্যুৎ প্রবাহিত করা হয় তখন এটা অস্থায়ী চুম্বকে পরিণত হয়। টেপ রেকর্ডার, কম্পিউটার, স্মৃতির ফিতায় ব্যবহার করা হয় স্থায়ী চুম্বক, অর্থাৎ আমরা যে হয়তো তোমরা অনেকে দেখেছ যে হার্ড ডিস্ক, অর্থাৎ আমরা যে সিডি বা ডিভিডি ডিস্ক ব্যবহার করি সেই ডিস্কে স্থায়ী চুম্বক ব্যবহার করা হয় থাকে। অনেক সময় ক্যাসেট প্লেয়ার টেপেও কোর টু ব্যবহার করা হয়। ঠিক আছে, চুম্বকের মেরুতে মানে কোর টু নামক চুম্বক ব্যবহার করা হয় থাকে। চুম্বকের মেরুতে আকর্ষণ সবচেয়ে বেশি থাকে। ঠিক আছে, আর চুম্বকের মাঝখানে আকর্ষণ সবচেয়ে কম। আর লোহার কুড়ি তাপমাত্রা, অর্থাৎ যেই তাপমাত্রা লোহার চুম্বক ধর্মটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায় সেটাকে বলা হয় কুড়ি তাপমাত্রা। যে কোনো পদার্থের কুড়ি তাপমাত্রা হয় তো লোহার ক্ষেত্রে সেই কুড়ি তাপমাত্রা, অর্থাৎ যেই তাপমাত্রায় পদার্থের চুম্বকতা নষ্ট হয়ে যায় সেটা হচ্ছে 770 ডিগ্রি সেলসিয়াস। আর চুম্বকের রাসায়নিক সংকেত হচ্ছে Fe3O4। তোমাকে যদি বলে চুম্বকের রাসায়নিক সংকেত কি তাহলে Fe3O4 লিখে ফেলতে পারো। আর প্রাকৃতিক চুম্বকে পূর্বে বলা হতো লোড স্টোন। ঠিক আছে, প্রাকৃতিক প্রকৃতিতে যে চুম্বক পাওয়া যায় এটাকে বলা হয়তো লোড স্টোন, যেহেতু এক প্রকার পাথর। আর তাড়িত চুম্বক, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ চালনা করে যে চুম্বক তৈরি করা হয় সেটাকে বলা হয় তাড়িত চুম্বক বা তড়িৎ চুম্বক। 1600 খ্রিস্টাব্দে বিজ্ঞানী গিলবার্ট প্রমাণ করেন যে পৃথিবী একটি বিরাট চুম্বক ক্ষেত্র। ঠিক আছে, অর্থাৎ আমরা যে পৃথিবী আছে, আমরা যে পৃথিবীতে বসবাস করছি সেই পৃথিবীও একটা বিরাট চুম্বক। এখন তোমরা এখন দেখতে পাচ্ছ ঘর্ষণ পদ্ধতি। হ্যাঁ, এই চুম্বক পদার্থকে চুম্বকে পরিণত করার কিছু প্রক্রিয়া আছে। সেই চুম্বক পদার্থকে চুম্বকে পরিণত করার বেশ কিছু বিষয় আমরা দেখবো। কৃত্রিম উপায়ে চুম্বককে বিভিন্ন ভাবে চুম্বক পদার্থকে চুম্বকে পরিণত করা যায়। নিম্নে ঘর্ষণ পদ্ধতি এবং বৈদ্যুতিক পদ্ধতিতে আলোচনা করা হলো, অর্থাৎ দুইটা পদ্ধতি আমরা আলোচনা করবো আজকে। একটা হলো ঘর্ষণ পদ্ধতি, একটা হচ্ছে বৈদ্যুতিক পদ্ধতি। তো ঘর্ষণ পদ্ধতি কিভাবে করা হয়, এই পরীক্ষার জন্য দরকার একটি দণ্ড চুম্বক এবং একটি লোহার দণ্ড। তখন দণ্ড চুম্বকটি যে কোনো একটি মেরু দ্বারা লোহার দণ্ডের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘষে নিতে হবে, অর্থাৎ এই যে দেখো এখানে এন এবং এস লেখা আছে, সেই এটা হচ্ছে দণ্ড চুম্বক। ঠিক আছে, সেই দণ্ড চুম্বকটাকে কি করতে হবে, যে দণ্ড চুম্বকটি যেকোনো এক মেরু দ্বারা লোহার দণ্ডের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ঘষে দিতে হবে। ঠিক আছে, এবার বা এইভাবে বারবার করতে থাকো তাহলে দেখতে পাবে কি, যে একটি পিন লোহার দণ্ডের কাছাকাছি যদি নিয়ে আসো তাহলে দেখবে এটা, অর্থাৎ লোহার দণ্ডটাও চুম্বকের ন্যায় ছোট লোহার পিনকে আকর্ষণ করছে। ঠিক আছে, এভাবে ঘর্ষণ প্রক্রিয়া লোহার দণ্ডকে চুম্বকে পরিণত করা যায়। হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। যদি চুম্বকটির উত্তর মেরু দ্বারা ঘর্ষণ করা হয় তাহলে দেখা যাবে যে প্রথম প্রান্তে যে ঘর্ষণ শুরু হয়
হবে দণ্ডের সেখানে উত্তর মেরু এবং যে শেষ প্রান্তে দক্ষিণ মেরু সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে এখন বৈদ্যুতিক পদ্ধতি। বৈদ্যুতিক পদ্ধতি হচ্ছে কিভাবে, এখানে একটা লোহার পেরেক নাও, একবার বাজাতে মানে এগুলাকে বাজারে কিনতে পাওয়া যায় এবং সাধারণ বৈদ্যুতিক তার দিয়ে লোহার পেরেককে পেঁচিয়ে কুণ্ডলী তৈরি করা হয়। ঠিক আছে, অর্থাৎ একটা তারকে যদি লোহার পেরেককে যদি তার দিয়ে পেঁচিয়ে কুণ্ডলী তৈরি করা হয়, তোমরা এখানে দেখতে পাচ্ছ একদম উপরে দেখো একটা লোহার দণ্ডকে তার দিয়ে পেঁচিয়ে কুণ্ডলী তৈরি করা আছে। এবার তার দুই প্রান্তকে যদি একে ব্যাটারি দুই প্রান্ত সাথে যুক্ত করি, তাহলে দেখা যাবে কি যে একটা আলপিনকে যদি ওই পেরেকের নিকট নিয়ে আসে, তাহলে দেখা যায় পেরেকটি ওই আলপিনকে আকর্ষণ করছে। অর্থাৎ এখানে কি করছে খেয়াল করে দেখো, যে লোহার দণ্ডটাকে আমরা পেরেক অর্থাৎ লোহার পেরেকটিকে আমরা কুণ্ডলী দ্বারা অর্থাৎ বৈদ্যুতিক তার দিয়ে পেঁচিয়ে এর মধ্যে বিদ্যুৎ প্রবাহ চালনা করার কারণে ওই লোহার দণ্ড বা পেরেকটা কি করছে আলপিনকে আকর্ষণ করছে। সাধারণত এমনিতে লোহার পেরেকটি মানে কোনো আলপিনকে আকর্ষণ করে না। আবার যদি তড়িৎ প্রবাহ বন্ধ করি, তাহলে দেখা যায় পেরেকটি আলপিনকে আকর্ষণ করছে না। তার মানে কি, যতক্ষণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছিল ততক্ষণই সে বিদ্যুৎ মানে চুম্বকে নিয়ে আকর্ষণ করছিল। তার মানে বিদ্যুৎ প্রবাহ চালনা করার ফলে এর মধ্যে চুম্বক ধর্মের উৎপত্তি হয়েছে। এ থেকে সিদ্ধান্ত নেওয়া যায় পেরেকটি একটি অস্থায়ী চুম্বক। ঠিক আছে, তো এর মাত্রা নির্ভর করবে ব্যাটারিতে প্রবাহিত কি পরিমাণ ব্যাটারিতে কি পরিমাণ বিদ্যুৎ আছে বা ওই কুণ্ডলীর মধ্যে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত করা হয়েছে তার উপর। ঠিক এরকম ভাবে বড় বড় বৈদ্যুতিক মোটর আমরা জানি বিভিন্ন মাত্রা মোটর হয়ে থাকে। তোমরা শিল্প কারখানা অনেক বড় বড় মোটর ব্যবহার করা, আমরা বাসা বাড়িতে বিদ্যুৎ দিয়ে পানি উঠানোর জন্য যে ব্যবহার মোটর ব্যবহার করি সেটা অনেক ছোট হয়। এরকম একটা যন্ত্রের মধ্যে দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত করা হবে তার উপর নির্ভর করে একটা বৈদ্যুতিক মোটর চুম্বকের স্থায়িত্ব বা চুম্বকের ক্ষমতা নিয়ে বা মাত্রা নির্ভর করে। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। আমরা পরবর্তীতে এই চ্যাপ্টারের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। এই ছিল আজকে আমাদের পাঠ। আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো। পাঠটা তোমাদের জন্য যদি সামান্য উপকার হয় তাহলে আমাদের এই শ্রম সার্থক হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।